ব্রেকিং বেঙ্গল উই থিং ফার্স্ট। গত 9 জুলাই রাতে মন্দিরবাজার ব্লক বিজেপি ইনচার্জ দিলীপ জাতুয়াকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সেদিন থেকে দলীয় নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে থানার বাইরে ধর্ণা চালাচ্ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। মঙ্গলবার মন্দিরবাজারে দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে চলা ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুরনো দলের সুপ্রিমোকে নাম না করে কড়া ভাষা আক্রমণ শোনালেন মুকুল রায়। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে কি থাকবে না? ভেবেছিলাম জ্যোতিবল বুদ্ধদের ভট্টাচার্যের হাতে গণতন্ত্রটা লাঞ্ছিত হচ্ছে, গণতন্ত্রটা ধর্ষিত হচ্ছে, তাই বাংলায় যদি গণতন্ত্রটা ফেরে। এখন কি দেখলাম জানেন, বাড়িতে পড়েছিল চোর, তাড়াতে গেলাম চোর, আর সেই চোর তাড়াতে গিয়ে দেখে নিয়ে আসলাম টাকা। আর মমতা দেবী নিজেকে গণতন্ত্রের পূজারী বলেন, সাদা শাড়ি পরে হাসি হাসি মুখে কথা বলেন, বলেন বাংলায় গণতন্ত্র রক্ষা করছেন উনি। আর এই পঞ্চায়েত নির্বাচন 2008 27 নয় 34% আসনে কোনো দলের প্রার্থীরা মনোনয়ন দিতে পারিনি, তাকে তলায় লেখা থাকত সততার মুক্ত প্রতি মমতা ব্যানার্জি জিন্নাবাদ। আমি বাজি ফেলতে পারি সারা বাংলায় এখন যদি আপনি খুঁজে যান, কোনো জায়গায় দেখতে পাবেন না যে লেখা আছে মমতা ব্যানার্জি সততার মুক্ত প্রতীক। ওই শব্দটা মুছে গেছে। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আমরা করেছি, আজ তো তার তৃণমূল কংগ্রেস নেই, ওটা তো একটা কোম্পানিতে তৈরি হয়েছে, ওরা তো পিসি ভাইপোর একটা কোম্পানি, ওরা তো আর দল নেই। তাই আমি আপনাদের বলছি, আপনারা দিলীপের সমর্থনে যেভাবে এখানে 8 দিন ধরে ধর্ণা দিচ্ছেন, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সালাম জানাই, আপনাদের কুর্নিশ করি এবং বলি আগামী দিন আপনারা লড়াই চালিয়ে যান। এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি জিতবে, দিলীপ সসম্মানে বেরিয়ে আসবেন এবং দিলীপ। এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ দাস, সহসভাপতি সুবল ঘাটু সহ অন্যান্যরা। মন্দিরবাজার থেকে শামীম হোসেনের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করলেন ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড সাউথ, গার্লস স্কুল রোড, ডায়মন্ড হারবার, SIMS স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মোহনপুর, ডায়মন্ড হারবার, হোটেল শ্রদ্ধাঞ্জলি, ক্রিমিনাল কোড রোড, ডায়মন্ড হারবার, সুস্থ নার্সিং হোম, কপাডাট, ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ, লক্ষ্মীকান্তপুর, গৌরী পুস্তকালয়, পূর্বাঞ্চল বাজার, পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার এবং ক্রোনিক সার্ভিস, ডায়মন্ড হারবার ও বগ্রাহাট।